হ্যালো বন্ধুগণ, আজ আমরা কথা বলবো মধুমিতা সরকারের লাইফস্টাইল সম্পর্কে। তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে মধুমিতা সরকার এমন একটি নাম যাকে আমরা মধুমিতা কম পাখি নামে চিনে এসেছি। তো চলুন পাখির ব্যাপারে কিছু অজানা তথ্য জানি, তাই ভিডিওটি একদম শেষ অবধি দেখুন সকলে। আসল নাম মধুমিতা সরকার, ডাকনাম মধু পাখি খুশি এবং ইমন, জন্ম 26 অক্টোবর 1994 এবং বয়স 2020-এর হিসাবে মধুমিতার বয়স 26 বছর। তো মধুমিতার জন্মস্থান হচ্ছে কলকাতার ওয়েস্ট বেঙ্গলে এবং ইনি একজন ভারতীয় এবং ইনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন এবং এনার উচ্চতা হচ্ছে 160 সেমি মানে 5 ফিট 3 ইঞ্চি এবং এনার ওজন হচ্ছে 55 কেজি। তো তারপর মধুমিতা কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং পেশায় ইনি একজন অভিনেত্রী এবং মডেল। তো মধুমিতা ছোট থেকে অভিনয় এবং ডান্সের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন এবং মধুমিতা প্রথম তার ক্যারিয়ার শুরু করেন 2011 সালে একজন টিভি অভিনেত্রী হিসেবে এবং তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন স্টার জলসার একটি পপুলার সিরিয়াল বোঝেনা সে বোঝেনা থেকে, যেখানে তিনি পাখি নামে একটি চরিত্রে দেখা গিয়েছিলেন। তো চলুন এবার মধুমিতার পরিবার সম্পর্কে কিছু জানি। মধুমিতা দীর্ঘ 5 বছর প্রেম করার পর 2015 সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন আর তার স্বামীর নাম হলো সৌরভ চক্রবর্তী এবং ইনি পেশায় একজন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। কিন্তু সবচেয়ে বড় তথ্য যেটি, সেটি হলো মধুমিতা এবং সৌরভ গত বছরই দীর্ঘ 8 বছর সম্পর্কে জড়িয়ে থাকার পর তারা বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন এবং একে অপরের থেকে ডিভোর্স নিয়ে নিয়েছেন। তো চলুন এবার জানি মধুমিতার ভালো লাগার কিছু জিনিস সম্পর্কে। মধুমিতা শপিং করতে এবং ভিডিও গেমস খেলতে খুব ভালোবাসেন। মধুমিতার প্রিয় খাবার হলো রসমালাই এবং মালাই কোপ্তা। মধুমিতার প্রিয় অভিনেতা হলো অক্ষয় কুমার এবং প্রিয় অভিনেত্রী হচ্ছে ক্যাটরিনা কাইফ। তো তারপর মধুমিতার প্রিয় টিভি শোজ হচ্ছে কমেডি সার্কাস এবং প্রিয় রং হচ্ছে হলুদ এবং লাল। মধুমিতার প্রিয় গাড়ি হচ্ছে BMW এবং মধুমিতার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ভলিবল। তো 2020-এর হিসাবে মধুমিতার টোটাল ইনকাম হচ্ছে প্রায় 10 কোটি টাকার মতো। তো মধুমিতার গাড়ির কালেকশনের ব্যাপারে বলতে গেলে মধুমিতার কাছে একটি কিয়া সেলটোসের নীল রঙের গাড়ি আছে, সেটির দাম হচ্ছে প্রায় 9,89,000 টাকার মতো। তো বন্ধুগণ, এই ছিল মধুমিতা সরকারের মানে আপনাদের সকলের প্রিয় পাখির লাইফস্টাইল এবং জীবনের কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে আর আপনারা মধুমিতার ফ্যান হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের মধুমিতার কোন সিরিয়ালের কোন চরিত্রটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর পরবর্তী কার লাইফস্টাইল নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে লিখুন। তো চলুন আজকের জন্য এইটুকুই, ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, লাভ ইউ।